ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে রঙিন সাজে সেজে উঠেছিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবে। একই দিন রাজার সঙ্গে কুইন কনসর্টও পেয়েছে ব্রিটিশ জনগণ। রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও। করোনেশনের এই জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে হাজির হয়েছিলেন রাজা রানী ও রাজপরিবারের অন্য সদস্যরা। আমন্ত্রিত অতিথি, বিশ্ব নেতা ও তারকারাও চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে গিয়েছিলেন চোখ ধাঁধানো সব পোশাক পরে। 1937 সালে রাজ্যাভিষেকের সময় রাজা ষষ্ঠ জর্জ পরেছিলেন লাল রঙের মখমলের রোব অফ স্টেট। প্রায় 86 বছর পর দাদার পরা ওই মখমলের রোব অফ স্টেট পরে নিজের রাজ্যাভিষেকে এসেছেন চার্লস দ্য থার্ড। এছাড়া তিনি পরেছিলেন রাজ্যাভিষেকের জন্য নির্ধারিত ক্রিমসন রঙের টিউনিক, সিল্কের তৈরি ক্রিম রঙের ওভারশার্ট এবং রাজকীয় নেভাল ট্রাউজার। তবে রাজ্যাভিষেকের এই পোশাকে পূর্বসূরীদের রীতি অনুসরণের পাশাপাশি কিছুটা ব্যতিক্রমও রেখেছিলেন ব্রিটেনের নতুন রাজা চার্লস দ্য থার্ড। ঐতিহাসিক উল্লেখযোগ্য পোশাকের মধ্যে রাজা পরেছিলেন স্বর্ণখচিত সিল্কের সুপার টিউনিকা বা কোট, রাজ্যাভিষেকের তরবারি বেল্ট ও এর ওপরে সোনায় মোড়ানো কাপড়ের ইম্পেরিয়াল মেন্টল বা গাউন। 1821 সালে রাজা চতুর্থ জর্জের জন্য তৈরি করা হয়েছিল এই ইম্পেরিয়াল মেন্টলটি। পরবর্তীতে রাজা পঞ্চম জর্জ, রাজা ষষ্ঠ জর্জ এবং রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের সময়ও ব্যবহার করা হয়েছিল এই ইম্পেরিয়াল মেন্টালটি। বয়সের হিসেবে এটি প্রাচীনতম রাজপোশাক। রাজা তৃতীয় চার্লসও মাথায় মুকুট নিয়েছেন এটি গায়ে দিয়েই। রাজা চার্লসের ডান হাতে ছিল গিল্ড মেন্টাল থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা একটি সাদা চামড়ার দস্তানা। চার্লসের মাথায় ঐতিহাসিক যেই রাজমুকুটটি পরানো হয়েছে রাজা দ্বিতীয় চার্লসের জন্য 1661 সালে তৈরি করা হয়েছিল এটি। অ্যাংলো স্যাক্সন রাজা ও সেইন্ট এডওয়ার্ড দ্য কনফেসরের নাম অনুসারে নাম দেওয়া হয়েছিল মুকুটটি। এডওয়ার্ড মুকুটটিকে বিবেচনা করা হয় পবিত্র স্মৃতিচিহ্ন হিসেবে। 100 বছর ধরে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছে মুকুটটি। খাঁটি সোনা দিয়ে তৈরি এই মুকুট রাজার কর্তৃত্বের প্রতীক। সবশেষ 1953 সালে নিজের রাজ্যাভিষেকে সেন্ট এডওয়ার্ড মুকুটটি পরেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছর পর তারই ছেলে চার্লস নিজের রাজ্যাভিষেকে আবারও পরলেন মুকুটটি। রাজা চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাও একটি আইভরি গাউনের ওপর রোব অফ স্টেট পরে এসেছিলেন রাজ্যাভিষেকে। 1953 সালে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য 1953 সালে সোনা ও রূপা দিয়ে ফুলের সূচিকর্ম করে এটি তৈরি করেছিলেন ব্রিটিশ নকশাকার ব্রুস ওল্ডফিল্ড। রাজা ও রানী দুজনেই বেগুনি রঙের রোব অফ স্টেট পরে ওয়েস্টমিনস্টার অ্যাবে ত্যাগ করেন। রাজা ষষ্ঠ জর্জের বেগুনি রঙের রোব অফ স্টেটটি পরেছিলেন চার্লস, আর প্রকৃতির থিম দিয়ে রয়্যাল স্কুল অফ নিডল ওয়ার্কের নকশায় তৈরি করা হয়েছিল ক্যামিলার বেগুনি রঙের রোব অফ স্টেটটি। বাকিংহাম প্যালেস বলছে এই প্রথমবারের মতো করোনেশনে রোব অফ স্টেট মৌমাছি, প্রজাপতি, বিটল ও শুয়োপোকা সহ প্রকৃতির নানা উপাদানের নকশা ছিল। এটা প্রকৃতির প্রতি রাজার ভালোবাসার প্রতিফলন। অনুষ্ঠানে প্রিন্স ও প্রিন্সেস অফ ওয়েলস উইলিয়াম ও ক্যাথরিন তাদের নিয়মিত পোশাকের উপর ফর্মাল রোবস ও মেন্টাল পরেছিলেন। ওয়েলস গার্ডদের আনুষ্ঠানিক পোশাকে সিংহাসনের উত্তরাধিকারী উইলিয়াম ও তার স্ত্রী টাইরার পরিবর্তে রূপা ও স্ফটিক পাতা দিয়ে তৈরি করা শিরোনাস্ত্রও পরেছিলেন। করোনেশনের অনুষ্ঠানে আনুষ্ঠানিক কোনো ভূমিকা ছিল না চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির, এ কারণেই হয়তো পেছনের সারিতে সকালের পোশাক পরেই বসেছিলেন তিনি। কেট মিডলটন ও তার মেয়ে শার্লোট দুজনে পরেছিল আইভরি সিল্কের ক্রেপ ফ্রক। আলেকজান্ডার ম্যাকুইনের ডিজাইন করা পোশাকটি ছিল গোলাপ, ড্যাফোডিল সহ নানা ফুলের মোটিভের এমব্রয়ডারি করা। 2011 সালে বিয়ের সময়ও একই ধরনের পোশাক পরেছিলেন কেট। অনুষ্ঠানে রাজা চার্লসের ভাই বোনেরাও রাজপরিবারের ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছিলেন। তার ভাতিজি প্রিন্সেস বিয়াট্রিস, ইউজেনি, জারা ও লেডি লুইস ফুল নীল ও ফ্লোরাল প্রিন্টের পোশাক বা কোট পরেছিলেন। তারকা অতিথিদের মধ্যে ব্রিটিশ অভিনেত্রী এমা থমসন পরেছিলেন গোলাপের নকশা করা একটি লাল কোট। মার্কিন গায়িকা কেটি পেরি ছোট হাতার লাইলাক স্কার্ট স্যুটের সঙ্গে অপেরা গ্লাভস ও টুপি পরে এসেছিলেন। পর্দায় রানী এলিজাবেথ প্রথম ও রানী ভিক্টোরিয়া চরিত্রে অভিনয় করেছিলেন নবীন ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ ও জুডি ডেঞ্চ।
তারা উপস্থিত ছিলেন রাজ্যাভিষেক অনুষ্ঠানে। নীল রঙের বিভিন্ন শেডের পোশাক পরে এসেছিলেন তারা। অস্ট্রেলিয়ার সঙ্গীতশিল্পী নিক কেভ ও মার্কিন সঙ্গীতশিল্পী লিওনেল রিচি এসেছিলেন কালো রঙের থ্রি পিস স্যুট পরে, আর হলুদ কোটি পরে এসেছিলেন ব্রিটিশ অভিনেত্রা স্টিফেন ফ্রাই। ব্ল্যাক রঙের পোশাকে এসেছিলেন আমেরিকা ও ফ্রান্সের ফার্স্ট লেডি জিল বাইডেন ও ব্রিজিত ম্যাক্রো। পাউডার ব্লু ও ফ্যাকাশে গোলাপি রঙের পোশাকে নজর কেড়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।